নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো অরিও বিস্কুট দিয়ে প্যানকেক। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিনে যদি বাচ্চাদেরকে এটা তৈরি করে দেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। এই প্যানকেক ঘরে কিভাবে চটজলদি তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে। প্যানকেক তৈরি করার জন্য এখানে 10 টাকা দামের 3টে অরিও বিস্কুট নিয়েছি। এখন প্যাকেটগুলো ছিঁড়ে বিস্কুটগুলোকে একটা প্লেটে বের করে নিচ্ছি। এবার সব অরিও বিস্কুটগুলোর থেকে বিস্কুটের মাঝখানে যেই সাদা ক্রিমটা থাকে সেটাকে আলাদা করে নেব। সবগুলো বিস্কুট থেকে ক্রিম আলাদা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে অরিও বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। সবগুলো বিস্কুট দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেবো হাফ কাপ আগে থেকে জাল করিয়ে রাখা ঠান্ডা দুধ। এবার ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, দেখুন একটা ঘন মসৃণ ব্যাটার তৈরি হয়েছে। এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখুন ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি প্যানকেক তৈরি করব। প্যানকেক তৈরি করার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার যেই ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটা হাতায় করে এক হাতা দিয়ে দিলাম। প্রত্যেকটা প্যানকেক কিন্তু আমি এক হাতা ব্যাটার দিয়ে তৈরি করে নেব, তাহলে প্যানকেকগুলো একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি 1 মিনিট অপেক্ষা করব। আপনারা চাইলে কেকটা তৈরি করার সময় ঢাকনা দিতে পারেন, আমি এখানে ঢাকনা দিচ্ছি না। কেকগুলো খুবই পাতলা হয়, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। অরিও বিস্কুটের থেকে সাদা ক্রিমটা যে আলাদা করে রেখেছিলাম, আপনারা চাইলে ওই ক্রিমটায় 1 চামচ দুধ মিশিয়ে এই কেকের মাঝখানে দিয়ে খেতে পারেন। আমি আজকে শুধুই প্যানকেক বানাচ্ছি, সাদা ক্রিমটা ইউজ করব না। দেখুন 1 পিঠ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। দু পিটি ভালো করে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে অরিও বিস্কুট দিয়ে প্যানকেক তৈরি করে টিফিন হিসেবে আপনারাও কিন্তু বাড়ির বাচ্চাকে দিতে পারেন। আমি আরও একটা প্যানকেক তৈরি করে আপনাদের দেখাচ্ছি। 1 হাতা ব্যাটার দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। এই কেকগুলো কিন্তু খুবই সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। বাড়িতে তৈরি করে বাচ্চা বড় সবাই মিলে খেতে পারেন। আমার চ্যানেলে আরও কেকের রেসিপি আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি অপর পিঠ। দুই পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সব প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন চটজলদি তৈরি হয়ে গেল অরিও বিস্কুট দিয়ে প্যানকেক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।